মহামান্য সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ বেঞ্চ মহামান্য চেম্বার জজ যে স্টে দিয়েছে সেই আদেশেই বহাল রেখেছে সুতরাং বৈধ সাধারণ সম্পাদক হিসেবে আমি রয়ে গিয়েছি অন্য কেউ নয় জায়েদ নিপুণের আদালতের শুনানি আবার পেছালো আদালত আজ ঘোষণা করেছে আগামী 22 ফেব্রুয়ারি নতুন করে শুনানি হবে আজ দুপুর 12টায় হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন ফলে অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হলো জায়েদ নিপুণের ভাগ্যে কি আছে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে কে বসবেন এই বিষয়টি দেশ জুড়ে আগ্রহের বিষয় এই বিষয়ে সবাই আদালতের দিকে তাকিয়ে আছেন আদালত আরও এক সপ্তাহ শুনানি পিছিয়ে 22 ফেব্রুয়ারি করায় অনিশ্চয়তার দোলাচল বাড়তেই থাকল এখন দেখার বিষয় 22 ফেব্রুয়ারি শুনানি কতদূর এগোয় আবার পিছায় কিনা কিংবা শুনানি দীর্ঘায়িত হয় কিনা এদিকে এফডিসি কেন্দ্রিক যে উত্তেজনা চলছে সেই উত্তেজনাও প্রশমিত হবে কবে সেটিও অনিশ্চিত আপনার কি মনে হয় আদালত 22 ফেব্রুয়ারিতে রায় দেবেন নাকি আবার পিছিয়ে যাবে জায়েদ এবং নিপুণের ভাগ্যে কি আছে কে হবেন সাধারণ সম্পাদক চেয়ারে বসবেন কে আপনার মতামত কি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে